সে এক আগুন ছড়ানো দিন, অগ্নিবলাকা গ্রাস করছে সারা বাংলা। লর্ড কার্জন ভাগ করার নির্দেশ দিয়েছেন বাংলাকে। বাংলার ঐক্য, রাজনৈতিক চেতনা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ প্রভুদের কাছে। কার্জনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলা। প্রতিবাদের ঢেবে ঢেবে উত্তাল গ্রাম গঞ্জ শহর, দুকুল ছাপানো সেই ঢেউ এসে পড়ল অধুনা বাংলাদেশের বিক্রমপুর। 10 বছরের এক বালক শুনল একটা গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। শুনল ব্রিটিশদের অত্যাচারের কথা, নতুন চেতনার উন্মেষ হলো সেই বালকের। সে বছর তার পিতার দেওয়া বিদেশি বস্ত্র সে ফিরিয়ে দিল। সেদিনের সেই বালক পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক বিশিষ্ট সৈনিক, হয়েছিলেন বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। সেই মহান স্বাধীনতা সংগ্রামীর নাম যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1895 সালে বিক্রমপুরের গাউদিয়া গ্রামে। পিতা বিপিনচন্দ্র চট্টোপাধ্যায় বরিশালের দৌলত খানের বিখ্যাত ব্যবসায়ী। বিক্রমপুর স্বাধীনতা আন্দোলনের মানচিত্রে বরাবরই একটি বিশেষ স্থান অধিকার করে আছে। বহু জাতীয়তাবাদী নেতা চিন্তাবিদের আগমনে বিক্রমপুর হয়ে উঠেছিল জাতীয় আন্দোলনের পীঠস্থান। তাই শৈশব থেকেই যোগেশচন্দ্রের মধ্যে স্বাধীনতার স্পৃহা সঞ্চারিত হয়েছিল। 1906 সাল বরিশালে একটি রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সভাপতি ছিলেন জাতীয়তাবাদী নেতা ব্যারিস্টার আব্দুল রসুল। 11 বছরের বালক যোগেশচন্দ্র উৎসাহের সঙ্গে যোগ দেয় এই সম্মেলনে। বরিশালের অত্যাচারী পুলিশ কমিশনার লেফটেন্যান্ট স্যার রামফিল্ড ফুলারের বিরুদ্ধে তখন ঘুরে দাঁড়াতে চাইছে বাংলা। যোগেশচন্দ্রের জন্মস্থান গাউদিয়া গ্রামে এই সময় বিপ্লবী গুপ্ত সমিতিগুলির তৎপরতা বাড়তে থাকে। এই সময় গ্রামের পাঠশালার পাঠ শেষ করে যোগেশচন্দ্রকে বরিশালের দৌলত খানের ইংরেজি বিদ্যালয়ে ভর্তি করা হয়। কিন্তু পিতার মনে দুশ্চিন্তা। বরিশালের বিপ্লবী রাজনীতির প্রভাবে পুত্রের পড়াশোনা নষ্ট হয়ে যাবে না তো? তাই বিপিনচন্দ্র পুত্রকে নিয়ে এলেন কুমিল্লায়। এখানে বিপ্লবী বীরেন চ্যাটার্জির সংস্পর্শে এসে যোগেশচন্দ্র অনুশীলন সমিতিতে যোগ দেন। 1913 সালে বঙ্গীয় প্রাদেশিক রাজনৈতিক অধিবেশন কুমিল্লায় অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার ব্যোমকেশ চক্রবর্তী এই সম্মেলনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিনচন্দ্র পালের মতো জাতীয় নেতৃবর্গ। 18 বছরের যোগেশচন্দ্র স্বেচ্ছাসেবক বাহিনীর দায়িত্বে ছিলেন। কুমিল্লার সুদক্ষ নেতা পূর্ণ চক্রবর্তীর নেতৃত্বে যোগেশচন্দ্র সংগঠনের কাজে সমগ্র জেলায় ছড়িয়ে পড়েন। কুমিল্লার পুলিশের 2 গুপ্তচর দেবেন ঘোষ ও শরদ বসুকে বিপ্লবীরা হত্যা করে। শুরু হয় ব্যাপক কড়াকড়ি। পুলিশের নজর পড়ে যোগেশচন্দ্রের ওপর। প্রমাণের অভাবে যোগেশচন্দ্র মুক্তি পান, আরও ঘনিষ্ঠভাবে সংগঠনের কাজে যুক্ত হয়ে পড়েন। 1916 সাল কুমিল্লার জেলাশাসক এমারসনকে হত্যার চেষ্টা করে অনুশীলন সমিতির সদস্য তারিণী মজুমদার, প্রবোধ ভট্টাচার্য প্রমুখ। আবার পুলিশের নজর পড়ে 21 বছরের যোগেশচন্দ্রের উপর।
চলে ব্যাপক খানা তল্লাশি। পুলিশের অসতর্কতার সুযোগ নিয়ে যোগেশচন্দ্র পালিয়ে যান। বহু কষ্টে কলকাতায় এসে অনুশীলন সমিতির গোপন আস্তানা 39 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে আত্মগোপন করেন। কিন্তু 1916 সালের 9ই অক্টোবর মধ্যরাত পুলিশ গোপন আস্তানায় হানা দেয়। যোগেশচন্দ্র গ্রেপ্তার হন। পাথুরিয়াঘাটা অঞ্চলটাই একটা বিপ্লবীদের বড় ঘাঁটি ছিল, এটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যাই হোক, অনুশীলন সমিতিরই আন্ডারে পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি ছিল। পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন বিপ্লবী বাঘা যতীন 1906 কিংবা 1907 খ্রিস্টাব্দে। এটি তখন বিপ্লবীদের একটা বড় ঘাঁটিতে পরিণত হয় আস্তে আস্তে। এবং আপনারা জানেন সবাই যে এখানে অন্যান্য অনেক বিপ্লবীদের আনাগোনা এই পাথুরিয়াঘাটা অঞ্চলে, তাদের গুপ্ত ঘাঁটি তো ছিলই। যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক বিপ্লবী, যার কথা বলতেই এখানে আসা, এখানে এই আপনাদের সামনে হওয়া। যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন কুমিল্লার, পরবর্তীকালে তিনি কুমিল্লায় বসবাস শুরু করেন। তার বাবা ছেলে নষ্ট হয়ে যাচ্ছে এই মনে করে তিনাকে কুমিল্লায় নিয়ে চলে আসেন। এবং উনি তখন অনুশীলন সমিতির সংস্পর্শে আসেন। এবার হয় হচ্ছে যে পরবর্তীকালে উনি মিস্টার এমারসন ছিলেন সেই সময় ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে একটা হত্যার একটা চেষ্টা হয়, সেটাতে উনি জড়িত ছিলেন এবং তার বাড়ি তল্লাশি হয় সেটার দরুন। এবং পরবর্তীকালে উনি মানে খুব সতর্কভাবে উনি পুলিশের চোখের আড়ালে পালিয়ে যায়, চোখের আড়াল করে পালিয়ে যায় ওই বাড়ি থেকে, তার বাড়ি থেকে। এবং তিনি বহু কষ্টে কলকাতায় আসেন এবং কলকাতায় এসেই 39 নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে অনুশীলন সমিতির একটি গুপ্ত ঘাঁটিতে উনি ওঠেন, গা ঢাকা দেন যাকে বলা যায়। তার বিরুদ্ধে 1818/3 আইনে মামলা চলে এবং 1916 থেকে 1920 সাল পর্যন্ত তিনি জেলে বন্দী হন। প্রথমে রাজশাহী, পরে কলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে বন্দী করে রাখা হয়। মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় যোগেশচন্দ্রের ওপর জেলে হওয়া অত্যাচারের কাহিনী একটি রাজবন্দির আবেদনপত্র এই শিরোনামে প্রকাশ করেন। প্রেসিডেন্সি জেলে রাজবন্দী মর্যাদার দাবিতে যোগেশচন্দ্র শুরু করেন অনশন ধর্মঘট। 1920 সালের 1 সেপ্টেম্বর তিনি মুক্তি পান। 1921 সালে গঠন করেন ভারত সেবক সংঘ। 1922 সালে তিনি গঠন করেন হাউস অফ লেবার্স। 1924 সালে বাংলার বিপ্লবী দলের সঙ্গে ভারতের বিপ্লবী দলগুলির মিলনের জন্য শচীন সান্যালের সঙ্গে যোগাযোগ করেন। কিছুদিনের মধ্যেই উত্তরপ্রদেশের দায়িত্ব পান। বেনারসে থাকার সময় তাঁর সঙ্গে বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, রাজগুরু, আসফাকুল্লাহ, ঠাকুর রোশন সিং প্রমুখ বিপ্লবীদের সঙ্গে পরিচয় হয়। 1924 সালে রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ প্রমুখের সহযোগিতায় যোগেশচন্দ্র উত্তরপ্রদেশে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি নামে একটি বিপ্লবী দল গঠন করেন। বটুকেশ্বর দত্ত, রাজেন লাহিড়ি, অজয় ঘোষ প্রমুখ বিপ্লবী যোগেশচন্দ্রের কাছে বিপ্লবের পাঠ গ্রহণ করেন।
আমাদের কেমন আলাদা আলাদা টেস্ট, তাই না? যেমন তুমি চা খাও আর আমি কফি, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি আর আমি তোমার জন্য কফি। রিচ আর ক্রিমি আমুল দুধ দিয়ে বানানো আমুলিয়া আপনার চা আর কফিতে একদম মিশে গিয়ে ওটাকে আরো টেস্টি বানায়। তোমার কফি যারা 130 কোটি ভারতবাসীর মুখে অন্ন তুলে দেয়, রোদে পুড়ে জলে ভিজে যারা কৃষিকে বাঁচিয়ে রাখে, যাদের হাত ধরে এগিয়ে চলে উন্নয়নের ভবিষ্যৎ, অক্লান্ত পরিশ্রম করে যারা দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলে, সেই সমস্ত কৃষকদের নিয়ে বাংলা টেলিভিশনের প্রথম এক এবং একমাত্র ক্রেম শো যার নাম ক্ষেত খামারে বাজি মার। দেখতে থাকুন প্রতি শুক্রবার বিকেল 5:10 শুধুমাত্র ডিডি বাংলায়। समझ गए साहब? गुड, वेरी गुड। एक बार फिर करेंगे। भूकंप आते ही खुली जगह में जाओ, ना जा पाए तो पहले झुको, सर को ढको, किसी चीज को मजबूती से पकड़ो या किसी कोने में सर ढक कर खड़े हो जाओ। आप भी भूकंप से बचना सीखिए। तैयारी में है समझदारी। आपके हित में तत्पर एनडीए में। 1926 সালের পয়লা মে কাকরিতে সশস্ত্র ট্রেন ডাকাতি করেন বিপ্লবীরা। ব্রিটিশের লুণ্ঠিত দেশীয় অর্থকে লুট করে দেশের বিপ্লবের কাজে লাগানোই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। যোগেশচন্দ্র ও রামপ্রসাদ বিসমিল এই অর্থের দ্বারা অস্ত্র আমদানি করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। রাজেন্দ্রনাথ লাহিড়ী, আসফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং এদের ফাঁসি হয়। অন্যদের মধ্যে যোগেশচন্দ্রের আজীবন কারাদণ্ড হয়। প্রথমে ফতেগড় সেন্ট্রাল জেল, পরে আগ্রা সেন্ট্রাল জেল, সব জেলেই অকথ্য নির্যাতন আর তার প্রতিবাদে অনশন। তারপর লখনৌ জেল, 1934 সাল আবার আগ্রা জেল, এখানেও অনশন ধর্মঘট ভাঙতে পুলিশ প্রচণ্ড অত্যাচার করে। 1937 সালে তিনি মুক্তি পান। 1939 সালে ত্রিপুরি কংগ্রেসে তিনি সুভাষচন্দ্রের পক্ষে প্রচার করেন। সুভাষচন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে রামগড় সম্মেলনে যোগ দেন। ত্রিদীপ চৌধুরী, মাখন পাল, তারাপদ লাহিড়ী প্রমুখ বিপ্লবীকে সঙ্গে নিয়ে বিপ্লবী সমাজতান্ত্রিক দল বা রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি গঠন করেন। ভারতের ব্রিটিশ পরাধীনতার বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়েছিল। আমরা সাধারণভাবে ইতিহাস পড়ি, তাতে 1885 পর থেকেই যেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, আমার মনে হয় না সেটি সম্পূর্ণ সত্য। এবং 1885 যদি ধরা হয়, বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলন, 1905 যে বঙ্গভঙ্গ আন্দোলন, তারও আগে থেকে পশ্চিম ভারতে স্বাধীনতা সংগ্রামে বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছিল, যেখানে বাল গঙ্গাধর তিলকের মতন মানুষ অথবা লালা লাজপত রায় পশ্চিম ভারতে বা পশ্চিম উত্তর ভারতে এ ধরনের মানুষরা যেখানে নেতৃত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গে বা বাংলায়, তখন তো পশ্চিমবঙ্গ ছিল না, বাংলায় ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে বিপ্লবী ধারার আন্দোলন একটা বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছিল। এবং এর মধ্যে সর্বাগ্রগণ্য নাম হিসেবে আমরা যা জানি, অনুশীলন সমিতি, 1902 সালে অনুশীলন সমিতির উৎপত্তি, এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, অরবিন্দ ঘোষ এই ধরনের প্রতিযোগিতা মানুষরা তারা অনুশীলন সমিতি স্থাপন করেন। যদিও অনুশীলন সমিতি স্থাপিত হয়েছিল কলকাতায়, কিন্তু অনুশীলন সমিতির মূল প্রভাব ছিল পূর্ববঙ্গে, অর্থাৎ ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এই সমস্ত অঞ্চলে অনুশীলন সমিতির বিশেষ প্রভাব ছড়িয়ে পড়েছিল।
তো আমরা যাকে নিয়ে আজকে আলোচনাটা মূলত করতে চাই তিনি হচ্ছেন একজন মহাবিপ্লবী যোগেশচন্দ্র চ্যাটার্জি, যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। যোগেশবাবুর জন্ম হয়েছিল, জন্মসূত্রে তিনি ফরিদপুরের মানুষ, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের ফরিদপুরের মানুষ, কিন্তু ওর কর্মক্ষেত্র ছিল কুমিল্লায়। কুমিল্লাতে উনি মূলত তার বিপ্লবী কর্মকাণ্ডের শাখা প্রশাখা বিস্তৃত হয়েছিল সেটা কুমিল্লায়। এবং কুমিল্লাতেই আমরা জানতে পারি যে উনি অত্যন্ত প্রায় কৈশোরেই তিনি বিপ্লবী ধারার সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং প্রবলভাবে যুক্ত হয়েছিলেন। এবং কুমিল্লার ব্রাহ্মণবেড়িয়াতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটল, যেখানে এই যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, রবি সেন এবং প্রতুল গাঙ্গুলী তিনজনের নাম আমরা পাই। এই তিনজনে মিলে তারা এই চারে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করলেন, যারা মনে করলেন, এটি আমার যতখানি বুঝি আমি, যে এটার মূল উদ্গাতা ছিলেন রাসবিহারী বসু স্বয়ং, যিনি ভারতবর্ষের বিপ্লবী আন্দোলনে, বিপ্লবী সংগ্রামে বিশেষভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি সকলের নেতা ছিলেন। সে রাসবিহারী বসুর উদ্যোগেই ব্রাহ্মণবেড়িয়াতে ওনার সিদ্ধান্ত নেন যে মধ্য ভারতে অর্থাৎ ইউনাইটেড প্রভিন্স, তখন যে সংযুক্ত প্রদেশ ছিল সেই প্রদেশে ওরা ওদের কর্মধারা বিস্তৃত করতে চান। এবং ওরা বুঝেছিলেন যে ভগৎ সিং যেমন বুঝেছিলেন বা রাসবিহারী বসু যেভাবে বুঝেছিলেন, সেভাবে ওরা বুঝেছিলেন যে উত্তর ভারতকে বা মধ্য ভারতকে বিশেষভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত করতে হবে। শুধু বাংলা ভূখণ্ড দিয়ে চলবে না, সারা ভারতবর্ষ ছড়া দিলে পরে ওখানে যেতে হবে। এবং সে কারণেই যোগেশ চট্টোপাধ্যায় এবং রবি সেন, প্রতুল গাঙ্গুলী এরা তিনজনেই চলে যান কানপুরে, কানপুরে গিয়ে আস্তানা গাড়েন এবং কখনও কানপুরে, কখনও ইটওয়ায়, কখনও অন্য কোথাও তারা গিয়ে তাদের বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা করেন। ইতিহাস বলছে যে জেলের মধ্যে মার্কসবাদ লেনবাদের বইপত্র ব্রিটিশ সরকারই পাঠাতেন, কারণ এই যে সন্ত্রাসী যে আন্দোলন, যে আন্দোলনের মধ্যে প্রচুর ব্রিটিশ রাজপুরুষ তারা নিহত হয়েছেন, সেখান থেকে একটা অন্য জায়গায় নিয়ে আসার জন্য তারা চেষ্টা করেছিলেন এবং তার মধ্যে একটা ছিল মার্কসবাদ লেনবাদের বইপত্র ওদের কাছে পৌঁছে দেওয়া। এবং সেই বইপত্রগুলো কিন্তু আরএসপি ফর্মেশনের ক্ষেত্রে, আরএসপি সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিল। 1940 সালের মে মাস যোগেশচন্দ্র পুনরায় গ্রেপ্তার হন, দেউলি সেন্ট্রাল ক্যাপে তাকে নিয়ে আসা হয়। এই বন্দি শিবিরেও তিনি অনশন ধর্মঘট শুরু করেন। স্বাস্থ্যহানির কারণে তাকে 1941 সালের 7ই নভেম্বর আবার মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়েই 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন এবং কারাবরণ করেন। 1946 সালের 17ই এপ্রিল লখনৌ জেল থেকে মুক্তি পান। এরপর তিনি আমৃত্যু আরএসপি দলের কাজে আত্মনিয়োগ করেন। যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় আমরা যাকে যোগেশ চ্যাটার্জি বলেই চিনি, তিনি বাল্যকাল থেকেই বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত, মূলত অনুশীলন সমিতির যে শৃঙ্খলাবদ্ধ আবহ তার মধ্যে তিনি লালিত পালিত হয়েছেন। কিন্তু শুরুতেই তিনি যে ব্যক্তি সন্ত্রাসবাদ বা এই ধরনের কোনো সন্ত্রাসী গুপ্ত হত্যার জায়গা থেকে অনুশীলন সমিতিকে আরও বড় ব্যাপক জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবতেন। অনেকেই আমরা জানি না এবং ঐতিহাসিকদের ইতিহাস বিকৃত কিছুটা আছে যে 1924 সালে যখন তিনি 29 বছর বয়স, তখন ত্রিপুরার ব্রাহ্মণবেড়িয়ার ভোলাচান গ্রামে বিপ্লবী শচীন সান্যাল, প্রতুল গাঙ্গুলী এদের সঙ্গে একসঙ্গে মিলে একটা বৃহত্তর জায়গার দায়িত্ব নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। শচীন সান্যাল এবং প্রতুল গাঙ্গুলী তাকে বললেন, যদিও তিনি হিন্দিতে ততটা সরগর ছিলেন না, তাকে উত্তর ভারতের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করতে বললেন এবং সেখানে
শোনা যায় যে শচীন সান্যালের সঙ্গে তার উত্তর ভারতের দলটির কি নাম হবে সেই নিয়ে একটা মতবিরোধ ছিল। তিনি অনুশীলন সমিতি রাখার পক্ষেই ছিলেন, আর শচীনবাবুর প্রতুল গাঙ্গুলি এরা সেটাকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি নাম দিতে অনুরোধ করছিলেন। আর তাদের এই নাম দেওয়ার সমস্যাটার মধ্যে ত্রৈলোক্য মহারাজ মাঝখানে এসে বিষয়টিকে এইচআরে নাম দিতেই তাকে অনুরোধ করলেন। এই মহান দায়িত্ব নিয়ে তিনি যখন গেলেন, প্রথমেই তিনি কিন্তু পৌঁছালেন মানবেন্দ্র রায়ের এক শিষ্যের কাছে, কারণ সেই সময় মানবেন্দ্র রায় কমিন্টানের দায়িত্বে ভারতবর্ষে ছিলেন। অর্থাৎ তার মনে প্রথম থেকেই এই সংগঠনটিকে একটি গণসংগঠনে, অন্তত সেই সময় রাশিয়ার বিপ্লবের যে কাহিনীগুলো তাদের কাছে আসছিল সেই রূপান্তরের মাথাটা তার কথাটা তার মাথায় ছিল। सलाह लेकर घर बनाया इसलिए ये सलामत है, वरना आज ही अपना भूकंप जोन जानिए और किसी स्ट्रक्चरल इंजीनियर से सलाह लीजिए। भूकंप में घर सुरक्षित तो आप सुरक्षित। आपके हित में तत्पर NDMA। জীবনের শেষ দিন পর্যন্ত যোগেশচন্দ্র ছিলেন একজন সংগ্রামী ও স্বাধীন চেতা মানুষ। বিপ্লবী আন্দোলনে যোগেশ চট্টোপাধ্যায় একটা নাম, কিন্তু দুঃখের হলেও একথা সত্যি যে স্বাধীনতার 75 বছর পরও এই নামগুলো আমরা কজন মনে রেখেছি, তাকে শ্রদ্ধা জানাবার এই ডকুমেন্টারি নিশ্চয়ই একটা শুভ উদ্যোগ। একটা মানুষ যিনি তার জন্ম 1895 সালে এবং মৃত্যু 1969, এই 74 বছরে তার জীবন 24 বছর, অর্থাৎ জীবনের যে মূল সময়, জীবনের যে যৌবন, সেটা জেলে কেটে গেছে। কিন্তু মনে রাখতে হবে কীভাবে একজন মানুষ উদ্যোগ একটা গুপ্ত সমিতির সঙ্গে একটা বিপ্লবী আন্দোলনে যুক্ত হলেন। ছোট্টবেলায় তার এক কাকা যখন জাপান এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, তখন প্রথম সেই গল্প তার কাছে তারা শুনতেন। তখন তার আজকের দিনের মতো রেডিও ছিল না, অথবা টিভি ছিল না, অথবা মাস মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, সেই কাছে কাকার কাছে শুনত। আর শুনে ওনার মনে মনে একটা চিন্তা হয়েছিল যে এশিয়ার মতো একটা দেশ যা জাপান, সে রাশিয়ার মতো একটা ইউরোপীয় দেশ যা সর্বশক্তিমান, তাকে পরাজিত করতে পারে। এইটা প্রথম ওনাকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে একটা সাহস যোগায়। নিজের বৈচিত্র্যময় বিপ্লবী জীবন নিয়ে রচনা করেন আত্মজীবনী স্বাধীনতার সন্ধানে। 1969 সালে বিপ্লবী যোগেশচন্দ্রের জীবনাবসান হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম লেখা থাকবে।
কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে স্বাধীনতার 75তম বর্ষে তাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। तिरंगा हर घर तिरंगा हर घर।